সালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমার আমার হাতটা কেন যেন একটু গরম হয়ে আসছে, মানে বুঝতে পারছি না কেন যেন হাতটা একটু গরম হয়ে আসছে এই ঠান্ডার সময়ও। জি, আমার মনে হচ্ছে তো এই থানাকা ফেস প্যাকটা আমার হাতে থাকার কারণে মনে হয় হাতটা একটু গরম হয়ে আসতেছে। জি, গরম হওয়ারই তো কথা, যেভাবে অনলাইনে এই থানাকা ফেস প্যাকটা এই ক্রিমটা যেভাবে একদম তোলপাড় সৃষ্টি করেছে সেই হিসাবে তো একটু গরম হতেই পারে যে চাহিদা এখন। কিন্তু আমরা আসলে আসল কোনটা নকল কোনটা এটা কাজটা মূলত কি সেটা না জেনেই অনেক সময় ইউজ করে ফেলি। মানে কেমন যেন জ্বর হয়েছে আমি সর্দির ওষুধ খেয়ে ফেললাম, আমার সর্দি হয়েছে আমি মাথা ব্যথার ওষুধ খেয়ে ফেললাম, এরকম অনেক সময় হয়ে যায়, যার কারণে আমাদের ফেসে বিভিন্ন রকম সমস্যা কিন্তু দেখা দেয়। আসলে একটা ওষুধ যে সব রোগের জন্যই কাজ করবে এটা কিন্তু ভুল ধারণা, এটা আপনি নিজেরাও জানেন। আপনার এমন হয় যে আমি ফর্সাই হব আমার জন্য সব ক্রিমই মনে হয় ভালো হবে, না, আপনার ফেসের জন্য কোনটা ভালো হবে সেটা কিন্তু আপনি নিজেই এক্সপিরিয়েন্স করতে পারবেন, কারণ কী ধরনের প্রোডাক্ট আপনার ফেসে শ্যুট করে সেটা কিন্তু আমার চেয়ে আপনি ভালো বুঝেন। আমি কিন্তু আজকে এই ফেস প্যাকটা এই ক্রিমটা কাদের জন্য না সেটা বলবো এবং এটা কার্যকারিতা কেমন সেটাও কিন্তু আপনাদেরকে বলে নিব। শুরুতেই বলে রাখি এটা কারা কারা ব্যবহার করবেন না, ব্যবহার করলে পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিবে। এক নম্বরে, যাদের ফেসে অ্যালার্জি সমস্যা রয়েছে, যাদের শরীরে অ্যালার্জির সমস্যা রয়েছে তারা ভুলেও এই ফেস প্যাকটা ইউজ করবেন না, কখনোই করবেন না। দুই নম্বরে, যাদের ফেসের মধ্যে অতিরিক্ত ব্রণের সমস্যা রয়েছে, যাদের অকারণেই ব্রণ হয় তারা এই ফেস প্যাকটা ইউজ করবেন না। থার্ড, যারা দীর্ঘদিন থেকে স্কিন শাইন ক্রিমটা ইউজ করেছেন তারা এই ফেস প্যাকটা ইউজ করবেন না। ফোর, যাদের রোদে গেলে জ্বালা পোড়া করে, রান্নাঘরে গেলে মুখ বেশি ঘেমে যায় জ্বালা পোড়া করে, এবং যাদের রোদ সহ্য হয় না মুখ লাল হয়ে যায় তারা ভুলেও কিন্তু এই ফেস প্যাকটা ইউজ করবেনই না, এতে কিন্তু আপনাদের উপকার চাইতেও ক্ষতিটা হবে বেশি। এবার আসি এটা কার্যকারিতা কি। এটা হচ্ছে মিয়ানমারের একটা প্রোডাক্ট, অরিজিনাল চাইতে যদিও নকলের সংখ্যাটা বর্তমানে বেশি, কে কার চাইতে কমে দিবে কে কার চাইতে নকল প্রোডাক্ট সেল করবে এটাই প্রতিযোগিতা, আর আমরাও কিন্তু নকলের দিকে কমের দিকে হুমড়ি খেয়ে পড়তেছি। এটা কিন্তু যাদের স্কিন ঠিক আছে, যাদের আমি উপরোক্ত যে কথাগুলো বললাম এগুলোর কোনো সমস্যা নেই, তাদের ফেসের জন্য কিন্তু অনেক ভালো কাজ করবে। তাদের জন্য কিন্তু ব্রাইটেনিং এর একটা মহা ক্রিমের নাম হচ্ছে এই থানাকা ফেস ক্রিমটা, ফেস প্যাকটা। আপনি যদি এক দুইটা ক্রিম এক দুইটা ফেস প্যাক যদি ঠিকমতো ইউজ করতে পারেন তাহলে কিন্তু আপনাদের ফেসটা কয়েক লেয়ারে আপনাদের ব্রাইটেনিং দিবে, গ্লোয়িং দিবে। তবে অবশ্যই আপনাদেরকে অরিজিনালটা ইউজ করতে হবে, মিয়ানমারেরটা ইউজ করতে হবে। আসলে যেখান থেকে কিনেন বিশ্বস্ত কোনো জায়গা থেকে কিনবেন যারা শুধু প্রফিটের চিন্তা করবে না, যারা আপনাকে ভালো একটা প্রোডাক্ট দেওয়ার চিন্তা করবে, তাদের থেকে ক্রয় করবেন। শুধু মডেলের বিজ্ঞাপন দেখে একটা মডেল একটা সুন্দর মেয়ে আপনাদের একটা মুখে মেখে দেখালো আপনার কিনে ফেলবেন না, এরকম করবেন না, কারণ সে তো সারাদিনে বিভিন্ন রকম প্রোডাক্ট বিভিন্ন রকম কোম্পানির ক্রিম লোশন লিপস্টিক নীলপালি সবকিছু মেখে আপনাদেরকে দেখায়, তার মানে কি এটা মেখে সেই সুন্দর হয়েছে এমনটা না। অনেকে হয়তো আমার কথা রাগ করতে পারেন, আসলে আমার উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে সতর্ক করা, আপনার ভালো প্রোডাক্ট যাতে ইউজ করেন সেটা সম্পর্কে আপনাদেরকে জানানো। একটা সেলার হিসেবে কিন্তু আমি যাই বিক্রি করি আমরা যাই সেল করি আমাদের প্রফিট আছে, কিন্তু আপনাদেরকে নকল প্রোডাক্ট হতে সতর্ক করার মতো মানুষ আমি খুব কম দেখি। যে একটা দোকানদার সে দেখাই দিচ্ছে যে অরিজিনাল কোনটা নকল কোনটা এটা কিন্তু খুব কম হয়। আমি চাই যে আপনারা ভালো প্রোডাক্টগুলো ইউজ করেন যাতে আপনাদের ফেসে কোনো ধরনের সমস্যা দেখা না দেয়, কারণ বর্তমানে আসলে চাইতে নকলের সংখ্যা অনেক অনেক বেশি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কম্পিউটার মাঠের সাথেই থাকবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন। ধন্যবাদ।